বিগিনাররা যারা রয়েছে তাদের জন্য একটা আমার সাজেশন, খুব অল্প পরিমাণ প্রোডাক্ট প্রথম ইউজ করবে, খুব বেশি পরিমাণে প্রোডাক্ট ইউজ করতে যাবে না, সেক্ষেত্রে ব্লেন্ডিং এর সমস্যা হবে, মেকআপ তোমাদের ফেটে যাবে, ক্র্যাক হয়ে যাবে। মেকআপ তো আমরা কম বেশি সকলেই করি, তবে প্রতিটা মেকআপ প্রোডাক্টের পরপর সঠিক ব্যবহার কি আমরা করে থাকি? মানে আমি বলতে চাইছি, যেমন ধরো ব্লাশ অন টাগে ব্যবহার করবো নাকি কন্টুরটা, আবার ধরো ফাউন্ডেশনটা লাগানোর সঙ্গে সঙ্গে কি কনসিলারটা লাগানো যাবে। এই সকল প্রশ্নের সমাধানের জন্য দেখে নাও পরপর মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে করা আজকের এই মেকআপ লুকটা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে করে দাও একটা লাইক। মেকআপের প্রতিটা স্টেপ আমি তোমাদের ধরে ধরে শেখাবো, তার জন্য তোমাদের রাখতে হবে একটু ধৈর্য, আর দিতে হবে সাজঘরকে একটু সময়। সবার প্রথমে স্কিন প্রিপ করে নিতে হয়, তার জন্য ফার্স্টে ক্লিনজিং, দেন টোনিং, দেন ময়শ্চারাইজিং। এত কিছু স্টেপের মধ্যে যদি না যেতে চাও তাহলে ফেসটাকে তো ক্লিন করতেই পারো, মানে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে দাও, ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নাও, সাবান তো কেউ ইউজ করোই না। তো আমি ফেস ওয়াশ দিয়ে অলরেডি ক্লিন করে এসেছি, এবারে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। তোমাদের প্রচুর ময়শ্চারাইজার সাজেস্ট করেছি, তার মধ্যে একটা ময়শ্চারাইজার হচ্ছে নেভিয়া সফট লাইট ময়শ্চারাইজার, এটা আজকে আমি অ্যাপ্লাই করবো। এটার গন্ধটাই চরম, ভীষণ অল্প পরিমাণে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। অনেকেই বলো স্কিনের মধ্যে অয়েলিনেসের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে অয়েলি স্কিনের প্রচুর ময়শ্চারাইজার রয়েছে জেল বেসের, আমি সাজেস্টও করে দিচ্ছি সেগুলো তোমরা অ্যাপ্লাই করো, কিন্তু ময়শ্চারাইজারটা না লাগিয়ে না কখনো মেকআপ করো না। হয়ে গেল, এটা তো আর অ্যাপ্লাই করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য একটু টাইম দিয়েই দিও ময়শ্চারাইজারে। যাই হোক, তবে ময়শ্চারাইজারের পরে নেক্সট স্টেপে যাওয়ার আগে একটা কথা বলবো যেটা ভীষণ জরুরি, সেটা হচ্ছে মেকআপ তোমার প্রতিটা স্টেপের মাঝখানে না একটা করে টাইম নিয়ে নেয়। এই ধরো ময়শ্চারাইজারের পরে আমি প্রাইমার অ্যাপ্লাই করবো, তো এই টাইমটার মধ্যে না জাস্ট 2 মিনিট তুমি একটু গ্যাপ দিয়ে নেবে, তাতে ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে, কিংবা দ্বিতীয় যে প্রোডাক্টটা সেটা নিতে স্কিনটা না অনেক বেশি সক্ষম হয়ে যায়। তাই জন্য প্লিজ একটু স্কিনকে টাইম দাও। নেক্সট স্টেপে ইউজ করবো একটা প্রাইমার, প্রাইমারের জায়গাতে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, যেমন তোমাদের দেখাই এই যে দেখো পতঞ্জলি অ্যালোভেরা জেল রয়েছে। তবে তোমরা যদি চাও যে আমি এক্স্যাক্টলি প্রপার ওয়েতে মেকআপ করবো, মেকআপটাকে ভালো মানে কাছাকাছি 4-5 ঘন্টার জন্য স্টে করাবো, মেকআপের একটা আমি আলাদা ফিনিশ নেবো, তাহলে কিন্তু তোমাকে প্রাইমার ইউজ করতেই হবে। আর আমার ভিডিওতে আমি সবসময় তোমাদের বাজেট ফ্রেন্ডলি জিনিস সাজেস্ট করি, কালের বারের এই প্রাইমারটাও তোমরা সস্তাতে পেয়ে যাবে, এর থেকেও সস্তাতে পাবে ল্যাকমি অ্যাবসোলিউট ব্ল্যাক পারফেক্ট প্রাইমার। প্রোডাক্টের লিস্ট আমি দিয়েই দিয়েছি, আশা করছি তোমাদের অসুবিধে হবে না। তো এবার প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, প্রাইমার অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবে। ফাউন্ডেশনের যা কিছু রয়েছে ক্ষতিকারক তা স্কিনের মধ্যে তোমার প্রবেশ করতে দেবে না, স্কিনের মধ্যে পোরের সমস্যা হবে না, স্কিনকে স্কিনের পোরগুলোকে মিনিমাইজ করে রাখবে। এক্ষেত্রে বলে দিই যাদের এক্সেস পরিমাণে ওপেন পোরের সমস্যা রয়েছে তারা কি ধরনের প্রাইমার ইউজ করবে। রেনে কসমেটিক্সের একটা নতুন প্রাইমার বেরিয়েছে, আমি নিজেও সেটা ইউজ করে দেখেছি, শর্ট ভিডিওতে আমি তোমাদের এটা দেখিয়েওছিলাম, ভীষণ ভালো প্রাইমার, মানে এত সুন্দরভাবে ব্লার করে দেয় স্কিনে যা কিছু রয়েছে, সুন্দর ব্লার করে দেয়, বলিউড ফিল্টার, তো সেটা তোমরা অবশ্যই নিতে পারো। আর এই দেখো কালার বারের এই প্রাইমারটাও ভীষণ ভালো। এরকম তোমরা যদি সিলিকন বেসড মানে যেটাকে বলা হয় জেল বেসড এরকম যদি প্রাইমার ইউজ করতে পারো না, আর চোখের উপর তো লাগাতে একদম ভুলবে না, এই প্রাইমারগুলো না ভীষণভাবে অয়েলও কন্ট্রোল করে। তো স্কিন টাইপ অনুযায়ী তোমরা প্রাইমার নিয়ে নেবে, তোমরা যদি চাও স্কিন টাইপ অনুযায়ী ডিটেলসে তার উপরে আমি ভিডিও বানাবো, ভিডিওটা একটু লেন্দি হচ্ছে তাই জন্য একটু ধৈর্য ধরে দেখো। চলো হয়ে গেছে অ্যাপ্লাই, মুভ টু দ্য নেক্সট স্টেপ। এবার আমি মুখের মধ্যে ইউজ করে নেবো ফাউন্ডেশন, তবে তার আগে রয়েছে তোমাদের জন্য একটা ছোট্ট টিপ, সেটা হচ্ছে মুখের মধ্যে যদি কালারের সমস্যা থাকে, চোখের তলায় ডার্ক সার্কেল, মুখের মধ্যে অ্যাকনে, পিম্পল, ব্রনের কোনো দাগ যদি থেকে থাকে, সেগুলোকে হাইড করার জন্য অবশ্যই ইউজ করো কালার কারেক্টার। আমি আমার মেকআপে হাতে করি সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের কালার কারেক্টারের সুন্দর সুন্দর প্যালেট সাজেস্ট করে দিয়েছি, খুব সাধ্যের মধ্যে সেগুলো প্রত্যেকে, তো সেখান থেকে তোমরা যে কোনো একটা প্যালেট নিয়ে প্রথমে কালার কারেকশনটা করে নাও, আর তারপরে মুখের মধ্যে ইউজ করো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন তোমাদেরকে আমি বেশ কিছু বলে দিয়েছিলাম, তার মধ্যে ল্যাকমি ছিল, ফিটমি ছিল, যেগুলো ভীষণ সস্তার মধ্যে আর ভালো কভারেজ দেয়, মেনলি হচ্ছে কভারেজটা কত ভালো দিচ্ছে না দিচ্ছে। এটা একবারে নতুন ফিটমির এই টিউবটা, অনেকে আমাকে কমেন্ট করেছো যেটা ইউজ করে তোমাদেরও ভালো লাগছে, তো দেখো প্রথমে মুখের মধ্যে ডট ডট করে নাও, এটাতে কি হয় ভালোভাবে ব্লেন্ডিং এতে সুবিধা হয়, এক জায়গাতে কখনো ফাউন্ডেশন নেবে না, ডট ডট করে নেবে হাত দিয়ে, চোখের ওপর টোপর যেখানে যেখানে দরকার দিয়ে দাও, আর গলাতে তো দিতে একদম ভুলবে না। হয়ে গেছে,
এবার এটাকে করে নেব আমি ব্লেন্ড। তো ব্লেন্ডিং করার জন্য দুটো আমাদের টুলস থাকে, একটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ আর আরেকটা হচ্ছে বিউটি ব্লেন্ডার। এটা দিয়ে যদি ব্লেন্ড করে এটা দিয়েও ভালো ব্লেন্ড হবে, এটা দিয়েও হবে। তো সবসময় বিগিনারদের জন্য বেস্ট হচ্ছে বিউটি ব্লেন্ডার, আর কেউ কেউ ব্রাশও ইউজ করতে পারো। তবে ব্রাশটা দিয়ে অনেক কারো আবার ভালো ফিনিশিং আসে না, আমার তো ব্রাশটা কোনো কোনো সময় ভালো মনে হয়, কোনো সময় এটাকে ভালো মনে হয়। এত কিছু হিজিবিজিতে যাবো না, এটা দিয়ে আমি ঝটপট করে ব্লেন্ড করে নিই। এটা ঝটপট করে ব্লেন্ডের জন্য ভীষণ ভালো। বিগিনাররা যারা রয়েছে তাদের জন্য একটা আমার সাজেশন, খুব অল্প পরিমাণ প্রোডাক্ট প্রথমে ইউজ করবে, খুব বেশি পরিমাণে প্রোডাক্ট ইউজ করতে যাবে না, সেক্ষেত্রে ব্লেন্ডিং এর সমস্যা হবে, মেকআপ তোমাদের ফেটে যাবে, ক্র্যাক হয়ে যাবে। আর ঠিক এইভাবে কিন্তু চেপে চেপে ব্লেন্ডিং করতে হবে। আর আমার যে বিউটি ব্লেন্ডারটা রয়েছে সেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে চিপে নিয়েছি। এতদিনে তো আশা করছি প্রত্যেকে তোমরা এই বিষয়টা জানো, তাও আমি বলে দিলাম। এই দেখো আমি কতটা চেপে চেপে অ্যাপ্লাই করছি ঠোঁটের ওপরে নিচে, এই জায়গাগুলো থেকে মেকআপ তোমাদের সরে যায়, বারবার আমাকে কমেন্ট করো। এই জায়গাটাতে খুব ভালোভাবে বারবার করে প্রেস করবে। আর কাছাকাছি তুমি মেকআপ ব্লেন্ডিংটা মোটামুটি টাইম ধরে যদি করো, 5 মিনিট ধরে তুমি যদি ব্লেন্ডিং করো, তাহলে দেখবে তোমার মেকআপ একদম এদিক ওদিক সরবে না, লং লাস্টিং তো হবেই হবে। হয়ে গেছে। আর গলাতেও একটু পরিমাণে অ্যাপ্লাই করবে, তাতে দেখতে ভালো লাগবে। এরপরের স্টেপে ইউজ করতে হবে আমাদের একটা কনসিলার। কনসিলারের জন্য তোমাদের বলে দিই, কনসিলারটা তোমরা কেমন ইউজ করবে। যদি তোমাদের ফাউন্ডেশনটা একটু ডার্ক শেডের ইউজ করো, সেক্ষেত্রে কনসিলারটা একটু লাইট শেডের, মানে একটু তোমাকে ফর্সা লাগবে এরকম দেখে ইউজ করতে পারো। তো আজকে আমি ইউজ করে তোমাদের দেখাচ্ছি সুইস বিউটির কনসিলার, যেটার শেড নাম্বার আমার কাছে রয়েছে 06। এটাকে আমি ইউজ করব, আর এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা কনসিলার। কনসিলার মেনলি চোখের এই তলাগুলোতে, পুরো মুখেতে ইউজ করা যায় না। এখানে, আবার এখানে, আর এখানে, আর কপালে তো একদম নিতেই হচ্ছে, চাইলে তোমরা এই জায়গাগুলোতেও কভার করতে পারো। তাহলে বোঝাই গেল ফাউন্ডেশনের পরে কনসিলার, এটা হচ্ছে একটা মেকআপের প্রপার স্টেপ। এবার এটাকে দেখো আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। শুধুমাত্র এই জায়গাটাতে ব্লেন্ডারটাকে ইউজ করবে, না হতে গেলে পুরো মুখের মধ্যে তোমার কনসিলার কনসিলার হয়ে যাবে। সেক্ষেত্রে যে এফেক্টের জন্য তোমার কনসিলারটা ইউজ করা, মেনলি কনসিলারটা ইউজ করা হয় এই জায়গাটা যাতে একটু হাইলাইট করে, সেজন্য সেটা কিন্তু আর কাজ দেবে না। এটার স্মেলটা না খুব একটা ভালো না আমার, এই জন্য কনসিলারটা খুব একটা ভালো লাগে। যাই হোক, ব্লেন্ডিং আমার হয়ে গেছে। নেক্সট স্টেপে আমরা ইউজ করে নেবো একটা পাউডার। পাউডার নিয়ে অনেকেই কনফিউজড, কেউ ভাবে আমি লুজ পাউডার ইউজ করবো, কেউ ভাবে আমি কম্প্যাক্ট ইউজ করবো। কম্প্যাক্ট তো একদমই এক্ষেত্রে ইউজ করা যাবে না, এত রকমের তুমি লেয়ারিং করে রেখেছো মুখে, ফাউন্ডেশন কনসিলার এই জিনিসগুলো কিছুতেই তোমার একটা কম্প্যাক্ট কন্ট্রোল করতে পারবে না, মানে ফেটে যাবে, দেখতে খারাপ লাগবে, মেকআপ কেকি হয়ে যাবে। তো কম্প্যাক্টটা কিন্তু এই মুহূর্তে ইউজ করা যাবে না, এই মুহূর্তে আমাদের ইউজ করতে হবে একটা লুজ পাউডার। এটা হচ্ছে ল্যাকমি লুজ পাউডার, এটা দেখাচ্ছে ল্যাকমি কম্প্যাক্ট। যখন তুমি সাধারণ মেকআপ করবে, এই ধরো বিবি ক্রিম, সিসি ক্রিম, যা কিছু ইউজ করো না কেন, একটাই যখন ফার্স্ট লেয়ার থাকবে সেক্ষেত্রে তুমি কম্প্যাক্ট ইউজ করতে পারো। এটা একটা ফিনিশ এনে দেবে আর এটা তোমার মেকআপকে সেট করবে। তো এই দেখো আমার কম্প্যাক্ট রয়েছে, প্রথমে ঝাঁকিয়ে নিলাম, এবারে আমি ব্রাশের মধ্যে দিয়ে এটাকে লাগিয়ে নেব। চোখের তলায় প্রথমে সেট, দেন ঠোঁটের ওপরে। তাহলে বোঝা গেল তো, মেকআপ সেট করার জন্য অলওয়েজ ইউজ এ লুজ পাউডার। আর লুজ পাউডারটাকে তোমরা এইরকম করে সাদা অবস্থাতে রেখে দিতে পারো, পর থেকে এটাকে ঝেড়ে নেবে। এক্ষেত্রে কি হয়, চোখেতে তুমি যদি হাই কিছু মেকআপ করো, মানে হেভি কিছু মেকআপ করো, সেটা পরতে গেলেও ক্ষতি করবে না, মানে স্কিনের মধ্যে অনেক সময় পুরো ছিটকে ছিটকে যায়, তো সেই জিনিসটা হবে না। চলো খানিকক্ষণের জন্য এরকম না হয় আমি একটু ভূত সেজেই থাকি। এখন আমরা করে নেব আই মেকআপ। তার ফার্স্ট স্টেপে ভালোভাবে আইব্রোটাকে সেট করে নেব। আইব্রো সেটের জন্য নিয়ে নিয়েছি আমি দুটো পেন্সিল, দিস ইজ ব্লু হেভেন আইব্রো ডিজাইনার অ্যান্ড দিস ইজ সুইস বিউটি আইব্রো পেন্সিল। তো কোনটা ইউজ করা যায় দুটোই তোমাদের বলে দিয়েছিলাম, মোটামুটি 65-75 টাকার মধ্যে পেয়ে যাবে দুটোই, ভীষণ ভালো। এটার মধ্যে ব্রাশ আছে, এটা হচ্ছে এর ফার্স্ট অ্যাডভান্টেজ, আর এটাতে নেই, কিন্তু এটা আমার ইউজ করতে ভীষণ ন্যাচারাল লাগে। তো চলো এটা দিয়ে ব্রাশ করে নিলাম, আর এটা দিয়ে আমি এখন ইউজ করে নেব। আমার আইব্রো হয়ে গেছে। নেক্সট স্টেপে আমি একটা আইশ্যাডো অ্যাপ্লাই করব। আইশ্যাডো ড্রেসের ম্যাচ করে পড়লে খুব ভালো লাগে দেখতে, আর যদি ড্রেসের ম্যাচ করে নাও পড়ো তাতেও ভালো লাগবে, সেক্ষেত্রে ব্রাউন কালার, ব্ল্যাক কালার এই ধরনের জিনিস ইউজ করতে পারো। আমি ভীষণ সিম্পল একটা আই মেকআপ তোমাদের দেখাচ্ছি ইউজিং সুইস বিউটি
আলটিমেট আই শ্যাডো প্যালেট, এটা তোমাদের বলে দিয়েছি 200 টাকা মতো দাম। প্লিজ দেখে নিও প্রোডাক্টটা, খুব সস্তায় সস্তায় প্রোডাক্ট সাজেস্ট করে দিয়েছি। তো ফার্স্টে আমি এই কালারটা নিচ্ছি, হালকা করে একটা ট্রানজিশন প্রথমেই দিয়ে নেব আইজের ওপরে। আও, অনেক বেশি ওপর দিকে পাউডার দেওয়া হয়েছে, ঢেলে নিলাম। হালকা করে একটা কালার আমি ছড়িয়ে নিচ্ছি, সহজ আই মেকআপ দেখাবো। তো তার জন্য একটা ইউজ করতে হবে তোমাদের কাজল। কাজল দিয়ে অনেক কিছু করা যায়, ভীষণ সহজ এবং সুন্দর সুন্দর আই মেকআপ করা যায়। মেনলি প্রথমে ওয়াটার লাইনে পরে নিলাম, চোখের ওপর দিকেও আমি লাগিয়ে নেব সেম কাজল। এটা যারা লাইনার করতে পারো না তাদের জন্য এই আই মেকআপটা ভীষণ সহজ। হয়ে গেছে, এবার এটাকে একটু করে নিতে হবে আমাদের স্মাচ, মানে একটু ঘষে নিতে হবে। আজকের এই লুকে আমি কোনো ফলস আইল্যাশ পরবো না, মানে ফলস আইল্যাশ ছাড়াও কিন্তু আমাদের সুন্দর দেখানো যায়। তো তার জন্য ইউজ করতে হবে মাস্কারা, তার আগে অবশ্যই ইউজ করতে হবে আইলাইনার। আইলাইনার একটা এমন জিনিস যেটা তোমার চোখকে অনেক সুন্দর করে দেয়, অনেক বেশি বড় বড় করে দেয়, তাছাড়া স্মোকি লুকটাও কিন্তু চোখটাকে অনেক বেশি সুন্দর করে দেয়। তো তোমাদের এবার ইউজ করে দেখাবো এই আইলাইনারটা। দেখো, আমি মেবেলিনের আইলাইনার নিয়ে নিয়েছি যেটা ভীষণ সস্তা, এটাকে এবার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার এখানে আমি অলরেডি দিয়েই দিয়েছি কাজল, তাই জন্য আমি শুধুমাত্র এই জায়গাটা একটু উইংটাকে বার করব। সেম ভাবে এদিকটা আমি করে নিচ্ছি, আমি না একটু এই জায়গাতে দিয়েই ফেলছি, ভালোই লাগছে দেখতে। এরপরে আমি ইউজ করব মাস্কারা। আমি ইউজ করছি এটা হচ্ছে ল্যাকমি আইকনিক এর মাস্কারা, যেটা তোমাদের আমি লিস্টে দিয়ে দিয়েছি। ওয়াও, পুরো কোনো ফলস আইল্যাশের দরকার নেই, দেখতে পাচ্ছ আমার চোখগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে। তোমাদের মেকআপে আমি সবসময় যে কথাটা বলি যে ক্রিম জাতীয় প্রোডাক্ট কিছুতে অ্যাজ এ ব্লাশ অন কন্ট্রোল হিসেবে ইউজ করতে যাবে না। মেকআপে যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেলে, অনেক দিন হয়ে গেলে তারপরে এটা ইউজ করাটা সম্ভব, কিংবা প্রফেশনাল হলে। তো সেসব কথা বাদ দিয়ে আমরা পাউডার ব্লাশ অনেতে চলে আসবো। চাইলে তোমরা এই জাতীয় প্যালেট থেকে পিঙ্ক কালারগুলো নিয়ে ব্লাশার হিসেবে, ব্রাউন কালারটা নিয়ে কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারো। তো আমি একটা ব্লাশ অন আজকে ইউজ করছি, প্রথমে ব্লাশ অন ইউজ করবো, তারপরে কন্ট্রোল ইউজ করবো। এটা হচ্ছে সুগারের একটা ব্লাশ অন, তোমাদেরকে আমি সুগার পপেরও সাজেস্ট করেছি, সস্তার মধ্যে ভালো। তো দেখো, পাউডার ব্লাশ অন ইউজ করাটা কত সহজ। ক্রিম ব্লাশ অন লাগানো হয়ে গেছে, অনেকে হয়তো ভাবছো কি ডিপ করে লাগিয়েছে দিদি, ভীষণ ডিপ লাগছে, ভীষণ ব্রাইট লাগছে। কিন্তু বলি তোমাদের, যখনই তুমি কম্প্যাক্ট ইউজ করবে আর যা কিছু ইউজ করবে এগুলো না, আস্তে আস্তে লাইট হয়ে যাবে, লাইট হয়ে যাবে। তাই জন্য একটু ডিপ করে লাগিয়ে নিয়েছি। এবার আমি কন্ট্রোল ইউজ করছি, এগেইন ইজ ফ্রম সুগার। এক্ষেত্রে তোমরা ব্রাউন কালার আই শ্যাডো থেকে ইউজ করতে পারো, কিংবা যে আইব্রো পেন্সিল রয়েছে সেইটাও ইউজ করে নিতে পারো। যেটা আজকে আমি যেমন ইউজ করেছিলাম ব্লু হেভেনের আইব্রো ডিফাইনার, সেটাও সুন্দর কন্ট্রোল হিসেবে কাজ করে। তার মানে ব্লাশ অন আর কন্ট্রোল এই দুটো জিনিস তোমরা পরপর ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতো। চাইলে আগে ব্লাশ অন তারপরে কন্ট্রোল, চাইলে আগে কন্ট্রোল তারপরে ব্লাশ অন, এভাবে ইউজ করতে পারো। কপালে লাগাতে তো একদম ভুলবে না। এই হলো, মিশিয়ে দেবে, হয়ে গেছে। আর এই যে কম্প্যাক্ট, মানে যেই পাউডারটা তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে, কম্প্যাক্ট পাউডারটা, সেটা ব্লু হেভেন হোক, ল্যাকমি হোক, সেটা ইউজ হবে এতক্ষণে, মানে মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে, জাস্ট ফর ফিনিশিং টাচ, একটা ভালো ফিনিশের জন্য। অল্প করে নিয়ে এখানে, এখন কিন্তু কেউ আবার লুজ পাউডার ইউজ করতে যেও না।
হয়ে গেছে। এরপরের স্টেপে আমরা লিপস্টিক ইউজ করব। তো লিপস্টিক ইউজ করার আগে মনে করে একটা লিপ লাইনার, যদি তুমি লিপস্টিক ইউজ করো আর আদারওয়াইজ তুমি যদি লিকুইড লিপস্টিক ইউজ করো তাহলে তো বলবো দরকার নেই। তো আমি ইউজ করছি লিপ লাইনার। আচ্ছা এটা বলে দিচ্ছি, এটা না এটা সুইস বিউটি। এখন আমি ইউজ করছি ফেটেস কানাডা কমফি ফ্যাক্টরির একটা লিপস্টিক, যেটার দাম 399, অফার দেখে কিনলে অনেক কমে পেয়ে যাবে। এটার কালারটা হচ্ছে আমার শাড়ির কালারের সাথে পুরো ম্যাচিং ম্যাচিং। আউচ, অনেক বেশি কষকষে। এরপরের স্টেপে আমি ইউজ করবো একটা সেটিং স্প্রে, যেটা আমার পুরো মেকআপকে করে দেবে লক এবং লং লাস্টিং। তা আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রি প্লাস্টিক, যেটা ভীষণ সস্তার মধ্যে দারুণ একটা সেটিং স্প্রে। এটার কালারটা আমার শাড়ির কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। সেটিং স্প্রে যখনই মুখের মধ্যে শুকিয়ে আসবে সেই সময় আমাদের ইউজ করতে হবে একটা হাইলাইটার। তোমাদের একটা সস্তার হাইলাইটার দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইডের হাইলাইটার। সবসময় সেটিং স্প্রে ইউজ করার পরে হাইলাইটার ইউজ করবে, তাতে ফিনিশিং খুব ভালো আসে। আমি রেডি, এবার আমি ফাইনালি চলে যাচ্ছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর মেকআপে হাতেখড়ি সিরিজে আগামী দিনে আসতে চলেছে আরো অনেক অনেক তোমাদের দরকারি ভীষণ ধামাকেদার ভিডিও, যেগুলো পেতে হলে দেখতে থাকতে হবে সাজঘর। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দেখা হচ্ছে আবার একটা নতুন ধামাকেদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।